দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল ফ্রম MSI ব্লগস। আর আজকের ভিডিওতে আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এই সাউন্ডটা আমার এই ক্লিপ মাইক থেকে যাচ্ছে। সো এই ক্লিপ মাইকটাও এই হেলমেটে যে মাউন্ট করা আছে, যে ক্যামেরাটা, মানে যে ব্লগিং সেট আপটা, যেটার ব্যাপারে আজকে কথা বলবো, এইটা করতে গিয়ে এই ক্লিপ মাইকটাও কেনা হয়েছে। মানে এই একটা ব্লগিং সেট আপ রেডি করতে গিয়ে আমি যে কতগুলা সমস্যার সম্মুখীন হয়েছি সেই পুরো ঘটনাটা আজকে আপনাদেরকে বলবো। আর আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা ব্লগিং সেট আপ করতে পারেন এবং আমার মতো প্যারা কম খেয়ে, মানে আমি যেই পরিমাণ প্যারাটা খাইছি এত পরিমাণ প্যারা না খেয়ে, একটু কম প্যারা খেয়ে কীভাবে ব্লগিং সেট আপটা ইজিলি করে ফেলতে পারেন। সো আজকের ভিডিও এই ব্যাপারেই। ফার্স্ট অফ অল, যেই জিনিসটা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে, আমি এতদিন কোনো রকম মাইক্রোফোন ইউজ করতাম না। আমি জাস্ট গোপ্রোটা, এটার যে অরিজিনাল কেসটা আসে সেই কেসটা দিয়ে এইখানে থ্রি ওয়ে মাউন্ট দিয়ে দেন সেট করে এতদিন ব্যবহার করছি। ভাইজার ওপেন অবস্থায় আমার সাউন্ড আপনারা ক্লিয়ার শুনতে পারছেন, ভাইজার ক্লোজ করলে আমার সাউন্ড বলতে গেলে শুনতেই পান নাই। আর সেকেন্ড যেটা প্রবলেম হইতো, বাইকের স্পিড 35-45 পর্যন্ত ঠিক আছে, কিন্তু 45 আপ হয়ে গেলে বা যদি বাতাসের ফ্লোটা বেশি থাকতো কোনো জায়গায়, সেক্ষেত্রে উইন্ড নয়েজের কারণে আমার ভয়েস হয়তো খেয়াল মানে শুনতেই পান নাই আপনারা, যেই কারণে অনেক রকম কমেন্ট আমি দেখতে পাইছি এবং সেটা রেডি করে ফেলছি। ফার্স্ট অফ অল, যেই প্রবলেমটাতে আমি পড়ছিলাম সেটা হচ্ছে ইউল্যান্ডজি V2, এই কেসটা হচ্ছে গোপ্রো হিরো 7 ব্ল্যাকের জন্য। 7 ব্ল্যাকের এই কেসটা অ্যাভেলেবেল কোনো জায়গায় ছিল না, আর ঈদের কারণে সব বন্ধ হয়ে যাচ্ছিলো, যে কারণে আমি কোনো জায়গায় পাই নাই। আমি যেটা জানি যে এই কেসটার দাম হচ্ছে 900 টাকা নর্মালি যে কোনো অনলাইন শপে, কিন্তু আমি 1,250 টাকা পর্যন্ত দিয়ে কেনার চেষ্টা করছি, একজনের কাছে আছে এরকম শোনার পর, কিন্তু কিনতে পারিনি, সেও দিতে পারে নাই, বাট আজকে সেটা পাওয়া গেছে। ব্লগিং সেট আপটা ঠিকমতো করার যে ইচ্ছা, এইটা তো আপনাদের কমেন্ট থেকে আসছিলো, বাট আমার যেটা সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছিলো সেটা হচ্ছে আমার কনভার্টারটা ছিল না। মানে গোপ্রো ক্যামেরা বের করছে, কিন্তু ক্যামেরার অ্যাক্সেসরিজগুলো অনেক বেশি দামি করছে। যেমন জাস্ট এটার নিচে যেই কনভার্টারটা আছে, যেটা থেকে মাইক্রোফোনটা আমি কনভার্ট করতে পারবো সরাসরি, যেহেতু মাইক্রোফোন ঢুকে না গোপ্রোতে, সেই মাইক্রোফোন কনভার্টারটা আমার কিনতে হয়েছে 6,000 টাকা দিয়ে, যেটা এমনিতে 7,000 বা এর বেশিও বিক্রি হয়েছে। বাট পরিচিত এক ভাই সাকিব সৈকত, ওনার এক পরিচিত ভাইয়ের মাধ্যমে আমাকে ম্যানেজ করে দিছে 6,000 টাকায়, যেটা অনেক বড় হেল্প হয়েছে। কিন্তু যতটুকু হেল্প হয়েছে সে অবশ্যই আমাকে হেল্প করছে, আমি তাকে কোনো দোষ দিচ্ছি না, কিন্তু এইটা আসার পর থেকে অনেক প্যারা আমাকে সহ্য করতে হয়েছে, সেগুলো আমি এক এক করে আপনাদেরকে বলবো। ফার্স্ট অফ অল, আমি যেটা করলাম, এই কনভার্টারটা তো আসলে এইভাবে ঝুলায় রাখা সম্ভব না, যে কারণে এই ইউল্যান্ডজির কেসটা লাগবে। এটার ব্যবস্থা তো হয়েছে মোটো অটো থেকে, থ্যাঙ্কস মোটো অটো, যে আপনাদের মাধ্যমে আমি এই কেসটা আজকে হাতে পাইছি। অ্যান্ড দেন মাইক্রোফোন কই পাবো? ফার্স্ট আমি গেলাম আমাদের উত্তরা একটা মার্কেটে, আর উত্তরা মার্কেটে যাওয়ার পর একটা মাইক্রোফোন কিনলাম, যে মাইক্রোফোনটার নাম আমার মনে নাই, আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি। সো এই মাইক্রোফোনটা, অ্যান্ড এই মাইক্রোফোনটা কিনে বাসায় আনার পরে দেখি যে এইটা এই কেসের সঙ্গে, মানে এই কনভার্টারের সঙ্গে কাজ করতেছে না, ইভেন কোনো ক্যামেরার সাথে কাজ করতেছে না, এটা শুধু মোবাইলে কাজ করবে। মানে এটার যে পিনটা 3.5 mm পিন, এটার মধ্যে দুইটা ভাগ ছিল, দুইটা মানে স্টেরিও দুইটা ভাগ, নর্মালি তিনটা ভাগ থাকে মোবাইলেরটা, ওটার দুইটা ছিল, এটা দেখে আনছি, বাট ওটা কাজ করতেছিল না, হয়তো বা ওটাই কোনো প্রবলেম ছিল, বা হয়তো ওটা মোবাইলের জন্য তৈরি, এরকম কিছু হইতে পারে, কারণ মোবাইলে আমাকে চেক করে দিছিল তারা দোকানে। অ্যান্ড হ্যাঁ, যখন আমি ওইটা নিয়ে বাসায় আসলাম এবং চললো না, ওইটা আমি 400 টাকা দিয়ে কিনছিলাম, দেন আমি ওই দোকানে ফেরত গেলাম, ফেরত গিয়ে বয়া M1, যেটা দিয়ে আমি এখন কথা বলছি, নর্মালি আমি শর্টগান মাইক্রোফোন দিয়ে কথা বলি, বাট আজকে এটা দিয়ে কথা বলছি, যেহেতু এটা কেনা হয়ে গেছে কী করবো, ওইটা ফেরত দিয়ে দেন এটা নিলাম। কিন্তু এটা ভালো, এটার মধ্যে একটা সিস্টেম আছে এইখানে, যে চাইলে ক্যামেরাতে ইউজ করা যাবে, চাইলে মোবাইলেও ইউজ করা যাবে, খুবই ভালো ফাংশন। বাট প্রবলেম হচ্ছে এটা ব্যাটারি ইউজ করতে হয় এক্সট্রা, ঘড়ির ব্যাটারির মতো, মানে লেজার লাইটের ব্যাটারির মতো ব্যাটারি ইউজ করতে হয়। আর যেটা প্রবলেম সেটা হচ্ছে এটার কেবল, মানে তার অনেক বড়, মানে বিশাল বড় তার, আর এই তার এবং এই যে গুটলি যেটা আছে এইটা হেলমেটের ভিতরে সেট করলে মাথায় ব্যথা লাগে, এবং সেট করার জায়গা নাই সত্যি কথা, সব কিছু মিলিয়ে খুব বেশি প্রবলেম হয়ে গেছিলো। দেন আমি অনলাইনে সার্চ করতে শুরু করি, মোটো অটো আজকে আমাকে আরেকটা হেল্প করছে, সেটা হচ্ছে তারা একটা মাইকের কথা বললো, যদিও দামটা একটু বেশি, 1100 টাকা ছিল, অ্যান্ড মাইকের নামটা সরাসরি এখন আমার মনে পড়তেছে না, বাট আমি ছবিতে দিয়ে দিচ্ছি আপনাদের,
সো এই মাইকটা ১১০০ টাকা দিয়ে আমার কিনতে হয়েছে। মাইকের সাউন্ড যথেষ্ট ভালো, সব কিছু ঠিক আছে, কিন্তু এটা সেট আপ করতে গিয়ে আমার অনেক প্যারা খাইতে হয়েছে। এই তো সেট আপ, অ্যান্ড এই সেট আপ করার পরে আমি মোটামুটি খুব এখন শান্তিতে ভ্লগ রেকর্ড করতে পারবো, কারণ আমার কোনো প্যারা নাই। ইজিলি আগে যেরকম করছি ঠিক ওই রকম সব কিছু সেট আপ, ছোটো তারের মাইক্রোফোন, সাউন্ড কোয়ালিটি বেস্ট ভালো মতো করতে পারবো। বাট এত সহজ ছিল না, এটা চেক করতে গিয়ে আমি কিছু প্রবলেমের সম্মুখীন হয়েছি। ফার্স্ট যেটা হইলো, আমি এটা সেট করার পরে ঘরে থেকে এটা চেক করলাম, ভাইজার ক্লোজ অ্যান্ড ওপেন করে চেক করলাম। মুখে কি বলবো, চলেন ভিডিওই দেখি। নতুন মাইক অ্যান্ড নতুন সেট আপ চেক করবো, আর এটা করার জন্য আমি যেটা ঠিক করছি, এখন কয়টা বাজে একটু দেখি, দাঁড়ান, টাইম ১২:০৪, রাত ১২:০৪, অ্যান্ড একটু যাই, একটু বের হই, তাহলে মানে না বের হলে ঘরে বসে হয়তো বুঝতে পারবো সাউন্ড কীরকম চেক করলে, কিন্তু বের হলে যেটা সুবিধা হবে সেটা হলো যে বাইরে উইন্ড নয়েজ অ্যান্ড আদার্স ব্যাপারগুলো কতটুকু ক্যাচ করে। আমি হাফ প্যান্ট পরেই বের হইতেছি, ১০-১৫ মিনিটের একটা রাইড দিই, আর পাশেই গরুর হাট বসছে যেহেতু, তো একটু গরুর হাটের দিকটা ঘুরে আসি, তাহলে হয়তো বুঝতে পারবো যে ওইদিকে একটু গরুর হাট আপনাদেরকে দেখাইতে পারবো, নিশি রাতের গরুর হাট, অ্যান্ড একটু বাইক রাইডও করতে পারবো। তা অল ওভার মনে হয় ব্যাপারটা মজার হবে আমার যেটা মনে হইতেছে। আরেকটা মজার ঘটনা আছে, সেটা দাঁড়ান গেট থেকে বের হয়ে আপনাদেরকে বলতেছি, একটু বাইকটা আগে গেট থেকে বের করে নিই। এই পর্যন্ত ভালো ছিল, কোনো প্রবলেম ছিল না, প্রবলেমটা হলো রাস্তায় যাওয়ার পর। কী প্রবলেম তা আমি জানি না, একটু ফুটেজ দেখি তারপরে আমি বলতেছি কী প্রবলেম। সো এখন খোলা অবস্থায় আছে, আমি মাইকটা একটু উপরে সেট করছি, আমি জানি না উইন্ড নয়েজ ঢুকবে কি না, আর আমি শুধু ফোমটা লাগায় রাখছি, সেই মাফলার যেটা দেওয়া আছে ওটা লাগাই নেই। সো ভাইজারটা আমি ক্লোজই করি আবার। আমার এই সেট আপের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে যে ভাইজার ক্লোজ করতে গেলে ক্যামেরার সাথে একটু লেগে যাচ্ছে, ক্যামেরাটা একটু সামনে টান দিয়ে তারপর লাগাই ফেলতে হয়। ওকে, সো এইটার পরে আমি একটু হতাশ হয়ে গেলাম যে আসলে এটা হলো কি আমার সঙ্গে। ঘরে সাউন্ড ভালো ছিল কিন্তু এখন সাউন্ড কই গেল, সব মিলিয়ে দেন আবার প্যারা। অ্যান্ড দেন আদান ভাইয়ের বাসার ওইখানে গেলাম, বাসার ওইখানে যাওয়ার পর আবার চেক করছি, ওই ভিডিওটাও দেখেন। সো আদনান ভাইকে নিয়ে নিছি মোটরসাইকেল, আমরা দুই ভাই এখন একটু হাটের দিকে যাব, কিন্তু একটা জিনিস একটু কনফিউশন লাগতেছে, সেটা হলো এখন আমার মোটরসাইকেলের ভাইজার ওপেন করা, মানে গ্লাসটা ওপেন করা, আর আমি মোবাইলে একটু চেক করলাম ফুটেজ, যেটা দেখলাম যে ওপেন অবস্থায় সাউন্ড ভালো ক্যাচ করতেছে, মানে ভয়েসটা অনেক ক্লিয়ার ক্যাচ করতেছে, কিন্তু ভাইজারটা আমি যখন ক্লোজ করতেছি তখন বাইরের নয়েজ বেশি ঢুকতেছে, মানে এটা একটু অদ্ভুত। আমি যখন নয়েজ ক্লোজের জন্য গ্লাসটা ক্লোজ করে দিতেছি তখন বেশি ঢুকতেছে নয়েজ, আর যখন আমি খুলে রাখতেছি তখন নয়েজ নিচ্ছে না, মানে এইটা হাউ, এটা হয়তো আরও কিছুক্ষণ চালালে বা আরও কিছুক্ষণ এটা নিয়ে মাথা ঘামাইলে তারপরে কিছু একটা পাবো। সো ভাইজার এখন ওপেন, আমি আরেকবার একটু ক্লোজ করি। সো আরেকবার ক্লোজ করলাম, ক্লোজ করার পরে আমার তো যেটা আমার ধারণা সাউন্ড ভালো ক্যাচ করার কথা, যেহেতু এখন বাইরের কোনো নয়েজ ঢুকতেছে না, আমার মনে হয় মাইক্রোফোনটা অন্য কোনো জায়গায় সেট করতে হবে। তো মাইকটা আমি একটু চেঞ্জ করছি, আগে একদম মুখের সামনে ছিল, এবার একটু ডান পাশে নিছি, এরপরে হয়তো ফোমের ভিতরে, মানে হেলমেটের ফোমের ভিতরে নিয়ে চেক করব। আজকে তো মাইকের একটা দফা রফা শেষ করতেই হবে আমার। সো অনেকক্ষণ তো রেকর্ড করলাম, এইটা আবার একটু মোবাইল থেকে এখন চেক করি, আর একটু গরু দেখি। আপনারা গরু দেখবেন নাকি? চলেন আপনাদের একটু গরু দেখাই। অ্যান্ড এই ভিডিওটা রেকর্ড করার পর যখন চার দোকানে গিয়ে বসলাম, চার দোকানের বসার পর যখন মোবাইলে দেখলাম মোটামুটি ভালোই লাগছে, বাট মোবাইলে আসলে অত ভালো সাউন্ডটা বোঝা যায় না, তো মোটামুটি ভালো লাগছে। এরপরে ঠিক করলাম চাটা খেয়ে আদনান ভাইকে নামিয়ে দিয়ে, নামানোর সময়ও কিছু ফুটেজ আছে, সেটাও ভালো ছিল, ওইটা একটু দেখে নেন। হালকা পাতলা চাটা খাইছি এই দোকানে, অ্যান্ড দেন যেটা করলাম সেটা হলো মাইকটা এবার নিচে লাগাইছি একদম চিন, মানে থুতনির পাশে, এবার একটু চেক করে দেখি। এখন ভাই উঠতে পারেন, এখন ওপেন আছে আমার গ্লাস, যেটা ভাইজার ওপেন আছে, অ্যান্ড দেখি কি অবস্থা।
মানে বেশ কয়েকজনের কাছে যেটা জানতে পারছি যে 300 350 টাকার মাইক ওরা ইউজ করতেছে এবং ওদের সার্ভিস যথেষ্ট ভালো। সেখানে আমি মাইকটা বেশি দামি কিনে কি বেশি ধরা খেয়ে গেলাম কিনা কে জানে, হয়তোবা মাইকের প্রবলেম না, হয়তোবা আমি যে ফোমটা লাগায় রাখছি এটার প্রবলেম। ওই উইন্ড নয়েজ ক্যান্সেল করার যে মাফলারটা ওইটা লাগাইলে হয়তো এই প্রবলেমটা থাকবে না। এবার একটু গ্লাসটা ক্লোজ করি, দেখি কি অবস্থা হয়। অ্যান্ড গ্লাস ক্লোজ করার তো পরে তো প্রত্যেকবারই সাউন্ড কমে যাইতেছে আর বাইরের নয়েজ ঢুকতেছে। এবার একটু ভয় লাগতেছে যে সেম প্রবলেম আরেকবার হয় কি না। অ্যান্ড দেন ফাইনালি আদনান ভাইকে বাসায় দিলাম। বাসায় দেওয়ার পর আমি একটু মেন রোডে যাওয়ার চিন্তা ভাবনা করলাম, কারণ অল ওভার আমার মনে হচ্ছিলো যে সেট আপটা রেডি। অ্যান্ড দেন রওনা হইলাম মেন রোডে। এই ফুটেজটাও আপনারা দেখেন, কারণ ফাইনালি এই ধরনের সাউন্ডে আপনারা সামনের ভিডিওগুলোতে পেতে যাচ্ছেন। সো এখন আমি কারণ আদনান ভাই অলরেডি বাসায় নেমে গিয়েছে অ্যান্ড আমি কাওলা থেকে বের হয়ে যাইতেছি। এবার আমি মেইন রোডে উঠবো একটু। অ্যান্ড ভাইজার এখন ওপেন অবস্থায় আছে, ফার্স্ট একটু ওপেন অবস্থায় চেক করব। আর ক্যামেরার চার্জও খুব একটা নাই, আমি জানি না কতক্ষণ রেকর্ড করতে পারবো। সো ভাইজার ওপেন অবস্থায় কিছুক্ষণ চালাবো অ্যান্ড ক্লোজ অবস্থায়, কারণ যেহেতু মেইন রোডেই বেশি চলা হবে অ্যান্ড মেইন রোডেই আমার খুব বেশি ইউজ করা হবে এই সেট আপটা। ওকে, সো মেইন রোডে উঠে গেছি অ্যান্ড সেকেন্ড গিয়ার অ্যান্ড থার্ড গিয়ার। রাস্তায় প্রচণ্ড ধুলা, আমি ভাইজারটা ক্লোজ করে দেখি কী অবস্থা হয়। ওকে, সো ভাইজার ক্লোজ আছে অ্যান্ড একটু স্পিডে না চালালে হবে না, কারণ আমি খুব বেশি দূরে যাব না। আমি লিমেরিডিয়ান হোটেলের সামনে থেকে ইউটার্ন নিব, সো আমার একটু রাইট সাইডেও চলে যেতে হবে। আশা রাখি এবার সাউন্ড ভালো যাতে হয়, কারণ ভালো না হইলে আজকে আর চেক করা হবে না, আর বারে বারে রোডে এসে চেক করাটাও একটা এটা বিশাল ঝামেলা। একদম লাস্টে এসে মোটামুটি আমি হ্যাপি, সাউন্ড যথেষ্ট ভালো আমি পাচ্ছি। আমার এটা মনে হচ্ছে নিচে যখন আমি হেডফোনটা একদম নিচে এইখানে যখন ক্লিপ করলাম এই জায়গাটায়, তখন মোটামুটি ভালো সাউন্ড পাচ্ছি অ্যান্ড এটার পরে আমি হ্যাপি বলা যায়। সব কিছুর পর আমার মোটো ভ্লগিং সেট আপ রেডি। যদি আপনাদের কারো আইডিয়া থাকে বা আপনাদের কারো এরকম প্রবলেম হয়ে থাকে আমার সঙ্গে শেয়ার করতে পারেন কমেন্টে। আর যদি আপনাদের এমন কিছু আমার কাছে জানতে ইচ্ছা হয় যেটা আমি এই ভিডিওতে বলি নাই, সেটাও কমেন্টে আমাকে বলতে পারেন। অ্যান্ড ভিডিওর নিচে ডিসক্রিপশনে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম সব কিছু লিঙ্ক দেওয়া আছে, চাইলে অ্যাড হয়ে যেতে পারেন। আশা রাখি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি ভালো না লাগে একটা ডিসলাইক দিয়ে দিবেন। অ্যান্ড ডিসলাইক দিলে প্লিজ কমেন্টে কারণটা বলে দিবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওতে একটা কথা বলছিলাম যে আদনান ভাইয়ের কাছে একটা কাজে যাচ্ছি, সেটা হচ্ছে উনি হর্নেট কিনছে ডবল ডিস্কেটটা, সামনে ওইটার রিভিউ করব, দেখার আমন্ত্রণ রইল। টাটা, ভালো থাকবেন। We'll be right back.